আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ব্লগ, আর আমার চ্যানেলে এই প্রথম একটা ব্লগ আমি শেয়ার করতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম ঘুরতে, সেখানে আমাদের বাড়ি থেকে খুবই কাছে একটা রিসোর্ট হয়েছে, খুবই সুন্দর দেখতে, আমার খুবই ভালো লাগে একদম নিরিবিলি জায়গায়, সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন মূল ভিডিওতে। প্রথমে আমি এন্ট্রি দিচ্ছি, তবে আমি কিন্তু পেছন গেট দিয়ে ঢুকেছি, আর সামনের গেট দিয়ে ঢুকলে রাস্তা দিয়ে তারপর ওদিক দিয়ে আসতে একটু মানে ঘুরে আসতে হয়, সেজন্য আমরা একদম পিছনের গেট দিয়ে ঢুকেছি। আমাদের বাড়ি থেকে আসতে মাত্র 5-6 মিনিট লাগে, আর রিক্সা দিয়ে আসলে ওই রাস্তা দিয়ে আসতে হয়। আমরা হেঁটে চলে এসেছি এদিক দিয়ে, খুব দ্রুতই চলে আসা যায়, খুবই নিরিবিলি জায়গা, একদম মেইন রুট থেকে ভেতরে ভেতরে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে একদম সরাসরি আসা যায়। আর এই নিরিবিলি জায়গায় রিসোর্টটা হওয়াতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আমি এখন ভেতরে ঢুকছি, আর আপনাদেরকে যে প্রথমেই সামনের লুকটা দেখাচ্ছি, মানে পুরো রিসোর্টটা কিন্তু একদম অনেকখানি জায়গা নিয়ে, অনেক বড়, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। তো ঢুকে প্রথমেই দুটা কুকুরছানা দেখতে পেলাম, আর কুকুরছানা দুটা খেলা করছে, খুবই ভালো লাগছে দেখতে। তো ভাবলাম একটু কুকুরছানা দুটার ভিডিও করে নেই। তো এখন আমি প্রথমেই কটেজে এন্ট্রি নিচ্ছি, তো এই কটেজে আমি ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে রুমগুলোও দেখাবো। এখানে বেশ কয়েকটা কটেজ আছে, তবে একটা কটেজে আমি দেখাচ্ছি, এই দুই কটেজটাতে 5টা রুম আছে গেস্টদের জন্য, আরও 5টা কটেজ আছে ওই পাশে, তবে এই কটেজটা বেশি বড়। আর প্রত্যেকটা কটেজেই নাকি একই রকম, আমি ওগুলার ভিতরে ঢুকিনি, তবে এই কটেজটা আমি কয়েকবার এসেছি, এটার ভেতরে যে রুমগুলা যেরকম করে করেছে বেড সব মানে ডেকোরেশনটা করেছে, ঠিক সেইভাবে নাকি ওই কটেজগুলার রুমগুলাও একই রকম করে করেছে। পারতাম কিন্তু সময়ের স্বল্পতার জন্য ওগুলাতে যেতে পারিনি। তো প্রথমে আমি ড্রয়িং রুমে এন্ট্রি নিলাম, এটা হচ্ছে ডাইনিং। ডাইনিংয়ের উপরেই যে রেইন ফরেস্ট ইকো রিসোর্ট, সুন্দর করে একটা বাধাই করা ওয়ালমেটের মতো রেখেছে। আর আমি প্রথমেই এই রুমটা এন্ট্রি নিচ্ছি, তো আপনারা দেখে নিজেরাই দেখে নিন খুব ভালো করে। রুমগুলো কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে, এখানে একটা কাবাট আছে, সাথে ড্রেসিং টেবিলও আছে, টিভি রাখা আছে, দুইটা সোফা রাখা আছে মানে দুই সিটের, আর বেডটাও খুব সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখা আছে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। খুবই রুচিসম্মত রুমগুলো খুব সুন্দর করে সাজিয়েছে। যারা মনোরম পরিবেশে মানে এরকম নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান শহরের এই কোলাহল ছেড়ে, তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট এই রিসোর্টটা, তারা নিরিবিলিতে এসে এখানে সময় কাটাতে পারবেন, বাহিরের কোনো শব্দ নাই, একদম নীরব। তো আরেকটা রুমে নিয়ে যাচ্ছি, প্রত্যেকটা রুমেই কিন্তু একই রকম করে সাজিয়েছে, সবগুলা রুম দেখতে একই রকম। তবে আমি টয়লেটগুলো দেখাতে ভুলে গেছি, টয়লেটগুলোও কিন্তু বেশ সুন্দর, আর একদম বাহিরের দৃশ্যগুলোও কিন্তু দেখা যায় রুম থেকে, এরকম পর্দাগুলো টেনে দিলে বাহিরের যে দৃশ্যগুলো উপভোগ করা যায়, আর খুবই সুন্দর। আর এটা ছিল একদম গজারি বাগানের মতো, চারপাশে এখনও আছে পাহাড়ের মতো উঁচু, মাঝখানে এই রিসোর্টটা। তো রিসোর্টেরটা করার সময় অনেক গাছগুলো কেটে তারপরে রিসোর্টটা করেছে, তো আশেপাশের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে যেরকম গজারির বাগান আছে, আর এই ভিউগুলা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে রুম থেকে, প্রত্যেকটা রুমেই কিন্তু সুন্দর করে সাজানো আছে, একদম গোছানো। এদিকে আরেকটা রুম আছে, আর এই রুমটা থেকে সামনের যে ভিউটা মানে পুরো রিসোর্টের ভিউটাই কিন্তু দেখা যায়, এই যে এদিকে সামনের রিসোর্টের পুরো ভিউটাই দেখা যায়। যারা একদম নিরিবিলি সময় কাটাতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা জায়গা এই রিসোর্টটা, আপনারা যখন একবার আসবেন তখন নিজেরাই বুঝবেন যে এখানে সময় কাটাতে কতটা ভালো লাগে, খুবই নিরিবিলি, কোনো কোলাহল নেই বাহিরের। তো আমি আজকে এসেছি আমার ননদের সাথে, বাচ্চা পার্টিদের সবাইকে নিয়ে এসেছি, বাচ্চারা সব এসেছে আমার সাথে, ওদের কোলাহলের জন্য কিন্তু আমি ভয়েস দিতে পারিনি, সেজন্য আলাদাভাবে ভয়েস দিতে হচ্ছে। তো চলুন এখন আমরা আবার বাহিরে চলে যাই, কটেজ তো দেখা হয়ে গেল, এখন সামনে চলে যাই, আবারও সেই কুকুরছানা দুটা খেলা করছে, সেই ফুটেজটাও আবার একটু নিয়ে নিলাম। আর এদিকে সামনে
চেয়ারের মতো রাখা হয়েছে, মানে গেস্টরা আসলে এখানে বসতে পারবে। আর আপনারা দেখে বুঝতে পারছেন সেই যে দূর দেখা যাচ্ছে ওই দিক দিয়ে কিন্তু গাড়ি নিয়ে একদম সরাসরি ঢোকা যায়, ওই দিক দিয়ে পুরো মেন রাস্তাতে মানে যাওয়া লাগে অনেক দূর পর্যন্ত কিন্তু জায়গাটা, মানে এই রিসোর্টের সীমানাটা। কুকুরছানা দুটা আবারও ঝগড়া করছে দুজন, খুবই ভালো লাগছে দেখতে, খুবই কিউট কুকুরছানা দুটা। এখানে আরও বড় বড় কুকুর ছিল, সেগুলো নাকি ঢাকায় নিয়ে গেছে, এখন এই ছোটো বাচ্চা দুইটা আছে। আমি যখন বাড়িতে আসি রিসোর্টটা হওয়ার পর থেকে প্রতিবারই একবার আসি, তবে এই রিসোর্টের ভিতরে আরও নাকি অনেক কিছু করার বাকি আছে, আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে, যেহেতু অনেক জায়গা সেহেতু আস্তে আস্তেই করতে হবে। এখন আমরা চলে যাচ্ছি সামনের দিকে, এখানে বসার জন্য সুন্দর করে ছাতার মতো রেখেছে উপরে, এই চেয়ারের ব্যবস্থা করেছে, বাচ্চা পাটিরা ছবি উঠাচ্ছে। আর খুবই ঠান্ডা, একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এইদিকে কিন্তু যে ফুলের গাছ লাগানো হয়েছে, এই ফুল গাছগুলোতে জানুয়ারির শেষের দিকে কিন্তু সুন্দর ফুল ফুটবে, ফেব্রুয়ারির দিকে, আমি যখন আরেকবার এসেছিলাম ফেব্রুয়ারির দিকে গত বছর তখন খুব সুন্দর ফুল ফুটেছিল, পুরো বাগান জুড়েই কিন্তু এভাবে চারপাশ দিয়ে ফুলের বাগান করা মানে গাছ লাগানো হয়েছে। আর সেই যে কটেজগুলো, এখানে পাঁচটা কটেজ করেছে আরও, যে এখান থেকে দেখা যাচ্ছে, তো আমি কাছে গেলাম না, দূর থেকেই দেখাচ্ছি। আর এদিক দিয়ে যে রাস্তাটা করেছে, উপরে ছিল এই জায়গাটা অনেক উঁচু পাহাড়ের মতো মাঝখানে, সেই জায়গায় অনেকগুলো গজারি গাছ ছিল, সেই গাছগুলো কেটে উপরে রেস্টুরেন্ট করেছে আর হচ্ছে সুইমিং পুল করেছে। আর এই রিসোর্টের এই জায়গাটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, মানে রিসোর্টে আসলে এই এই জায়গাটুকুই সবচেয়ে ভালো লাগে, মানে রেস্টুরেন্ট আর সুইমিং পুলের এরিয়াটা খুবই ভালো লাগে। আর বাচ্চারা তো এখানে আসলে একদম পাগল হয়ে যায়, ওরা খুব মজা করে। তো এই হচ্ছে রেস্টুরেন্ট, গেস্টরা আসলে এই রেস্টুরেন্টে বসে খায়, এখানে রান্না করে আর গেস্টরা এখানে রেস্টুরেন্টে বসে বসে খায়। আর এই দেখুন রেস্টুরেন্ট থেকেও কিন্তু কটেজগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, আর এরকম মনোরম পরিবেশে চারপাশে সবুজ গাছপালার সাথে এরকম বসে খাবার খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো আগে দুই দিন আগেও গেস্ট ছিল, সেজন্য আমরা আসিনি, আজকে গেস্ট চলে যাওয়ার পরে আমরা আসছি। আর এই দেখুন সুইমিং পুল, সুইমিং পুলটাও কিন্তু বেশ বড়। আর ওই সাইডে দুলনা রেখেছে, ওই কর্নারে একদম দুলনা আছে। আর এই জায়গাটায় রান্না করা হয়, এই জায়গায় রান্না করে আর গেস্টরা এখানে বসে খাওয়া দাওয়া করে সামনে বসে। বেশ বড় রিসোর্টটা, আমি ওরকম করে করতে পারিনি, যতটুকু মানে দেখানো যায় সেই পরিমাণে অল্প অল্প করে ফুটেজ নিয়েছি আর ভিডিওটা বানিয়েছি, কিন্তু পুরোপুরি দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা, সেজন্য আমি অল্প অল্প করে ফুটেজ নিয়ে তারপর ভিডিওটা বানিয়েছি। আর এদিকে একটা চলে এসেছি, এটারে কন্টেনার বক্স বলে, তো উপরে গেস্টরা বা যে কোনো কেউ আসলে বাহির থেকে উপরে সুন্দর বসার জায়গা রেখেছে, চেয়ার টেবিল আছে, এখানে বসে চা নাস্তা খাওয়া যায়। আমরাও এসেছি কয়েকবার এখানে বসে চা নাস্তা খেয়েছি। আর এখানে কিছু টব রেখেছে, খুব ভালো লাগে। আর এই জায়গা থেকে পুরো রিসোর্টটা কিন্তু রিসোর্টের ভিউটা খুবই ভালো লাগে, যে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে আর ওই সাইডটা দেখা যাচ্ছে নীল টিনের মতো, ওটা হচ্ছে অডিটোরিয়াম, মানে যারা গেস্ট আসে, অনেক গেস্ট আছে একদিনের জন্য আসে পিকনিক করতে, তাদের জন্য এই অডিটোরিয়ামটা রেখেছে। আর এখানে ওইখানে সাথে রান্নার ব্যবস্থাও আছে, রান্না করতে পারে তারা সারা দিন থেকে তারপর চলে যায়। আর এখানে বসে কিন্তু পুরো রিসোর্টের ভিউটা দেখতে খুবই ভালো লাগে, আর ঠান্ডা ঠান্ডা বাতাস খুবই ভালো লাগে। আর সন্ধ্যার দিকে তো আরও অনেক বেশি ভালো লাগে, যখন সব লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয় সন্ধ্যার দিকে, রাতের দিকে এর সিনারিটা আরও অনেক সুন্দর হয়। ওই যে ওই দিকে দেখা যাচ্ছে একদম লাস্ট সীমানা, ওই দিক দিয়ে কিন্তু গাড়ি আসে রাস্তা, ওই ওই ওটা শেষ হলে, সীমানাটা শেষ হলেই ওই পারে রাস্তা, আর ওই দিক দিয়ে গাড়িটা সরাসরি যারা আসে গেস্টরা এদিক দিয়ে আসতে পারে।
তো আমাদের বাড়ি থেকে যেহেতু কাছে, আমরা যেদিক দিয়ে সুবিধা খুব দ্রুত আসা যায় আমরা ওই দিক দিয়ে আসি, বেশিরভাগ সময় পেছন ছাড় দিয়ে আসি, আবার পেছন ছাড় দিয়ে চলে যাই। আর এটার নিচে একটা আবার রুম আছে, এই কন্টেনার বক্সের নিচেও কিন্তু রুম আছে। এই রুমটাও ওই রুমগুলোর মতোই প্রায় অনেকটা এরকমই। এই রুমটাও সুন্দর করে গুছিয়ে করেছে, আর এটার সাথেও বাথরুম আছে। যেহেতু আমি ওই বাথরুমগুলো দেখাতে পারি নাই, তো এটা দেখাচ্ছি। এটার মতোই অনেকটা, মানে পুরোটাই একই রকম বাথরুম ওই কটেজেরও, মানে কটেজগুলোরও, কিন্তু ওগুলার বাথরুম আর একটু বড় সাইজে। তো এখন আমরা পেছন ছাড় দিয়ে চলে যাচ্ছি। এই কটেজটার পরেই বাগান ছিল, ওই ফুটেজটুকু আমার কেটে গিয়েছে, দেখাতে পারলাম না। টমেটো, মূলা, তারপরে বেগুন, লাউ গাছ, ওই দেখা যাচ্ছে লাউয়ের ঘুড়ি, অনেক বড় বাগান আছে। ইচ্ছে করলে গেস্টটা খেতে চাইলে ওইখান থেকে কিন্তু সবজি খেতে পারবে। আর এখানে করেছে হচ্ছে খেলাধুলার ব্যবস্থা করে রেখেছে, কিছু রাইড রেখেছে বাচ্চা পাটিরা বা গেস্টরা আসলে এখানে ইচ্ছা করলে সময় কাটাতে পারবে। আর আমরা এই পেছনের ছাইড দিয়ে এখন চলে যাব। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। আর আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কারণ যেহেতু আমি আর কোনো ব্লগ ভিডিও করিনি, এই প্রথম, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।